কিভাবে ক্লিনের ব্যবস্থা করা হয়েছে? এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের দমকল বিভাগের সহযোগিতায়, তারকেশ্বর পৌরসভার উদ্যোগে, স্বাস্থ্য বিভাগের। আজকের যে করোনা ভাইরাস বিভিন্ন প্রান্তে যেভাবে ছড়িয়ে পড়ছে, তাই পৌরসভা ভবন, কনজারভেন্সি ভবন, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে রাস্তাঘাট বা বাজার, আমতলা বাজার, বিপিআর বা যে জায়গাগুলো কীটাণু জীবাণু বা ভাইরাস থাকার সম্ভাবনা আছে নানাভাবে, আমরা সেগুলোকে আমরা ব্লিচিং ডিসইনফেক্টেড করার জন্য আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি, যাতে আমাদের মধ্যে এই জীবাণু বা এইগুলো সংক্রমিত না হতে পারে। তাই আজকেও নেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়েও নেওয়া হবে, যতক্ষণ এই পর্যায়ে চলবে করোনা ভাইরাসের প্রকোপ থেকে সার্বিক তারকেশ্বর তথা এই এলাকার জনগণ বা মানুষের যাতে ইনফেকশন না হয় বা কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাদের এই ডিসইনফেকশন প্রোগ্রাম যেটা আমাদের চলছে দমকল বিভাগের সহযোগিতা পৌরসভার উদ্যোগে, এটা আগামী দিনও আরও চলবে। গাড়ি মানিয়ে নিলাম।